বেলদা জাতীয় সড়কের পথ দুর্ঘটনায় মৃত এক যুবক, বিক্ষোভ স্থানীয়দের। জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক যুবকের। জাতীয় সড়কের উপর মৃতদেহ ফেলে বিক্ষোভ দেখায় পরিবার ও এলাকার স্থানীয় লোকেরা। মৃত ওই যুবকের নাম বিজেশ জানা, বয়স আনুমানিক 22 বছর। মৃত ওই যুবক ইঞ্জিনিয়ারিং এর স্নাতক। ঘটনাটি পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা থানার কালীবাগিচা এলাকার ঘটনা। পরিবারের স্থানীয় সূত্রে জানা যায় যে জাতীয় সড়ক দিয়ে বাইকে করে বাড়ি যাওয়ার পথে বেলদার দিকে আসে একটি কন্টেনার গাড়ি অপর একটি গাড়িকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারে। জোর চিৎকারের শব্দ পেয়ে জাতীয় সড়কে থাকা মানুষজন ও স্থানীয় এলাকার মানুষেরা ছুটে এসে ওই যুবককে উদ্ধার করে, কিন্তু ঘটনাস্থলে মৃত্যু হয় ওই ইঞ্জিনিয়ারিং ছাত্রের। এরপর বিক্ষোভে ফেটে পড়েন পরিবারের লোক এবং স্থানীয় এলাকার মানুষেরা। জাতীয় সড়কের উপর মৃতদেহ ফেলে পথ অবরোধ করে স্থানীয় মানুষেরা। ঘটনাস্থলে পুলিশ এলে তাদেরকে ঘিরেও বিক্ষোভ দেখায় এলাকার মানুষজনেরা। দীর্ঘক্ষণ ধরে অবরুদ্ধ হয়ে পড়ে জাতীয় সড়ক। স্থানীয় এলাকার বাসিন্দাদের অভিযোগ, যত দিন থেকে জাতীয় সড়কের রানওয়ের কাজ শুরু হয়েছে এবং ওয়ান ওয়ে দিয়ে গাড়ি চলাচল করছে, এর কারণে প্রায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে বেলদা বাখরাবাদ 5 কিলোমিটারের রাস্তা জুড়ে। প্রশাসন বা জাতীয় সড়ক কর্তৃপক্ষ এর কোনো সুরাহা করতে পারছে না, এই কারণেই এদিন বিক্ষোভে ফেটে পড়েন এলাকার মানুষজন। প্রায় ঘন্টা দুয়েক ধরে অবরোধ চলে, যার ফলে খড়গপুর বালেশ্বর 60 নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে পুলিশ লাঠিচার্জ করে এবং পরে এই দেহ তুলে হাসপাতালে পাঠায়। মানে অ্যাক্সিডেন্টে কি করে হলো? আমাদের গ্রামের ছেলেটা এসেছিল, ওখানে দাঁড়িয়েছিল, ওখানকার এসে মেরে দিল। মানে এটা প্রতিদিন তো হচ্ছে এরকম? না, আচ্ছা পুলিশ কেন মারলো? দাদা, যে পুলিশ কেন মারলো আপনাদের? পুলিশ কেন মারলো আজকে? আপনাদের কি দাবি ছিল? কি নাম আপনার? বাড়ি ঘটনাটা হয়েছে, ও হচ্ছে তেল পাম্পে তেল ভরে, ওর মোবাইল খারাপ, ঠিক আছে, ওর মার কাছ থেকে টাকা নিয়ে বেরিয়েছিল মোবাইল সারাই করার জন্য। ওই পাম্পে তেল ভরে এই দিক দিয়ে যাওয়ার সময় ইঞ্জিন পায়, ইঞ্জিন করতে দাঁড়ায়, কিন্তু অপোজিট থেকে গাড়ি ওভারটেক করতে এসে নিজে কন্ট্রোল না করতে পারে ওকে সময় পিছিয়ে দেয় এবং ঘটনাস্থলে। আচ্ছা, কোন জায়গায় হয়েছে এটা? কোন জায়গাটা হয়েছে? এটা হচ্ছে কালীবাগচা কমিয়াচকের কাছে। কমিয়াচকের এই ছেলেটা আমারই ভাই, আমার বাড়ির কাছে, আমার পাড়ার ছেলে, ঠিক আছে। এবং এই কালকেই বাখরাবাদে হয়েছে, প্রতিদিন এরকম একটা ঘটনা ঘটছে, ঠিক আছে। এখন আপনারা কি চাইছেন? আমরা আর কি চাইবো? আমরা তো এখন নীরব দর্শক হয়ে গেছি, ঠিক আছে। পুলিশ প্রশাসন কোনো কিছুই ব্যবস্থা নিচ্ছে না, যাতে দ্রুত সুরাহা করা হয় এবং যাতে যদি সেরকম হয় এয়ারপোর্ট বন্ধ করে দেওয়া হোক। কারণ কোনো যেটা আমার কাছাকাছি গ্রামের ছেলেরাও তো কাজ করছে, বলছে একটা আজকে কোম্পানি ধরছে টেন্ডার, কালকে একটা, মানে এটা কবে কমপ্লিট হবে তার ঠিক নেই, কিন্তু এর মাঝখানে একাধিক জীবন যাবে, এর কোনো সিস্টেম নেই এই মুহূর্তে। মানে এলাকার মানুষ কেউ জানে না যে এটা কি? মদন কুমার দাস, আপনি এখানকার স্থানীয়? হ্যাঁ, আমি হচ্ছে এই বাড়ির কাছে, ওই ছেলেটা আমার বাড়ির কাছে, আমার পাড়ার ছেলে, আমার সঙ্গে পড়েছে, মানে আমি ওকে টিউশন পড়েছি 2 বছর ধরে। বেলদা থেকে শান্তনু রায়ের রিপোর্ট, টাইমস বাংলা।